ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও ফরিদপুর চেম্বার অফ কমার্সের সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে আজ দুপুর দুই ঘটিকার সময় ফরিদপুর স্টেশন রোডের সিদ্দিকুর রহমানের নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয় এ সময় সিদ্দিকুর রহমানের পক্ষে উপস্থিত ফরিদপুরের কর্মরত সাংবাদিকদের লিখিত বক্তব্য পাঠ করে শুনান আলাউদ্দিন ট্রেডিং কোম্পানি লিমিটেড ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন অসীম কুমার কর্মকার এ সময় তিনি বলেন ফেসবুক ও বিভিন্ন অনলাইনের মাধ্যমে ষড়যন্ত্রমূলক লেখালেখি ও তার জের ধরে ফরিদপুর সিএনবি ঘাট সংলগ্ন এলাকার কতিপয় অসৎ উদ্দেশ্যকারী সুযোগ সন্ত্রাসী ব্যক্তিবর্গের সংবাদ সম্মেলনের জবাব দিতে পুনরায় তিনি সংবাদ সম্মেলন ডাকেন এবং ফরিদপুর সিএনবি ঘাটে যে সংবাদ সম্মেলন হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান